ভোলা লালমোহনের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। ভোলা থেকে স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আজিম জানান, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলার তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এই সময় ভূমি সহকারী কমিশনার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে কটিয়ে দিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ডিআইজি অলিউর রহমান, ডিআইজি টি আই চৌধুরী, এসপি এম এন ভক্ত এবং এসপি সরোয়ার কর্তৃক বিবাহ উপলক্ষে হতদরিদ্র হিন্দু পরিবারে আর্থিক অনুদান প্রদান করেন জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। মঙ্গলবার বিকেলে উপজেলার লোহাজুড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এক অনুষ্ঠানে নগদ অর্থ প্রদান করেন তিনি। স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু জানান, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক ওবায়দুল্লাহ আকন্দ ভুবনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, কটিয়াদি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর, লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার মারুয়া, ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম সহ আরো অনেকে। পরে মাশরুকুর রহমান খালেদ হিন্দু পরিবারের হাতে নগদ ১,১০,০০০ টাকা তুলে দেন।